কি বললাম প্লাস্টিড। এখন এই প্লাস্টিড অ্যাকচুয়ালি যে আমি আগে বলছিলাম যে এটা উদ্ভিদে থাকে এবং এই উদ্ভিদ দেহে কি করে, এরা হচ্ছে উদ্ভিদে ওই খাদ্য তৈরি করে। তো অ্যাকচুয়ালি এদের স্ট্রাকচারটা হচ্ছে, এটা হচ্ছে পর্দা, স্বাভাবিকভাবে বোঝা যায়। তারপরে এই যে এইদিকে থলির মতো এরকম অংশ আছে, এরকম থলির মতো অংশ আছে। তো এই যে প্রত্যেকটা এই যে থলির মতো অংশ, এটা কিন্তু থ্রি ডাইমেনশন। থ্রি ডাইমেনশন চিন্তা করলে প্রত্যেকটা থলি, এরকম একটা থলি, এটার উপর আর একটা থলি, এটার উপর আর একটা থলি। এই যে প্রত্যেকটা থ্রি ডাইমেনশন এক একটা থলি, এই প্রত্যেকটা থলিকে বলা হচ্ছে থাইলাকয়েড। প্রত্যেকটা থলিকে বলা হচ্ছে থাইলাকয়েড, থলি থেকে থাইলাকয়েড। তোমরা রাখতে পারো থলি থেকে থাইলাকয়েড। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে এটা দেখে আসছে থাইলাকয়েড। তারপরে এই একটা দুইটা তিনটা চারটা বা এরকম যখন অসংখ্য থাইলাকয়েড একসাথে সংযুক্ত হয়েছে, তখন এই যে স্তূপটা, এই স্তূপটাকে আমরা বলতেছি হচ্ছে ওই গ্রানাম। এই স্তূপটাকে বলতেছি গ্রানাম, স্তূপটা হচ্ছে গ্রানাম। দ্যাট মিনস কি বললাম, গ্রানাম এগুলো হচ্ছে গ্রানাম। তারপরে কি বললাম, এই যে এটা হচ্ছে থাইলাকয়েড। থাইলাকয়েড মানে কি, এই যে প্রত্যেকটা থলির মতো যে অংশ, সেই অংশ থলির মতো যে অংশ সেটাকে বলা হচ্ছে থাইলাকয়েড। তারপরে এই থাইলাকয়েডের স্তূপ, এই থাইলাকয়েডের স্তূপটাকে বলা হচ্ছে গ্রানাম। এখন এই গ্রানাম আবার একটা গ্রানাম সাথে আরেকটা গ্রানাম এরকম ভাবে সংযুক্ত অবস্থায় থাকে। আবার এটিকে কথা বলতে পারে এই যে এইগুলা, এগুলাকে বলা হচ্ছে লেমেলি, এগুলাকে বলা হয় লেমেলি। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে এই জায়গার যেই তরল পদার্থ বা ফ্লুইড পোর্শনটা থাকে, এটাকে বলা হয় স্ট্রোমা। স্ট্রোমা এটাকে বলা হচ্ছে স্ট্রোমা। কি বললাম যে এটা হচ্ছে প্লাস্টিড, এবং এই প্লাস্টিকটার এই যে প্রত্যেকটা থলির মতো অংশ, এই থলির মতো অংশটাকে বলা হচ্ছে থাইলাকয়েড। তারপরে এই থলির মতো অংশগুলো যখন একটা স্তূপ গঠন করলো, ওই স্তূপ, ওই স্তূপটাকে আমরা বলতেছি গ্রানাম। তারপরে এই গ্রানাম গুলা একটার সাথে আরেকটা সংযুক্ত, এবং ওইটাকে বলা হচ্ছে লেমেলি। এখন এদিকে একটা গ্রামার শিখিনি আপনার, যে অনেক অনেক জায়গায় দেখবো যে গ্রানাম লেখা, আবার অনেক জায়গায় দেখবো যে গ্রানা লেখা। তো এই দুইটার মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্যটা কি, পার্থক্যটা আর কিছু না, পার্থক্য হচ্ছে একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। সাপোজ গ্রিক শব্দের শেষে, কোনো শব্দের শেষে, গ্রিক শব্দের শেষে যদি সাপোজ গ্রানামটা লিখি, যদি বানান না হইতে পারে, সাপোজ এরকম গ্রানাম, গ্রিক কোনো শব্দের শেষে যদি ইউ এম আম থাকে, গ্রিক শব্দ কোনো শব্দের শেষে যদি ইউ এম আম থাকে, তখন এটা হচ্ছে সিঙ্গুলার। এখন এইটাকে যদি আমরা প্লুরাল করতে চাই, তখন শুধুমাত্র আমরা ওই আমটাকে উঠিয়ে দিয়ে এ বসালে এটা প্লুরাল হয়ে যাবে। দ্যাট মিন্স গ্রানাম, এটা হচ্ছে একটা সিঙ্গুলার শব্দ, মানে হচ্ছে একটাই গ্রানাম। আমি যখন অনেকগুলো গ্রানাম বলতেছি, এটা গ্রানাম, এটা গ্রানাম, এটা গ্রানাম, তার মানে এর মধ্যে তিনটা গ্রানা আছে। এই যে বললাম তিনটা মানে কি প্লুরাল, কারণ প্লুরালটা ইউজ করতে হবে। দ্যাট মিন্স এই যে এই আমের পরিবর্তে, এই গ্রানামের এই শেষের আমের পরিবর্তে আমি এ বসাই দিলাম, দ্যাট সেটা হচ্ছে গ্রানাম। ঠিক এরকম যখন একটা ব্যাকটেরিয়াম, মানে আমি যখন এদিকে ব্যাকটেরিয়া দেখতেছি, তখন এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়াম, কিন্তু যখন অনেকগুলো একসাথে থাকবে তখন এটাকে বলবো ব্যাকটেরিয়া, কারণ শেষের আমটা উঠাই দিয়ে এ বসাই দিই, এটা হচ্ছে ছিল। এখন এই এটা হচ্ছে প্লাস্টিক। এখন এই প্লাস্টিকের যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে প্লাস্টিকের যে গ্রানাম অংশটা আমরা যেটা বললাম, এই যে গ্রানামটা, এটা হচ্ছে গ্রানাম। এখন এই গ্রানামের দুইটা সার্ফেস থাকে, খেয়াল করো এই চারপাশে তো অল্টার নাম বলছিলাম আমি হচ্ছে স্ট্রোমা। এখন আমি যদি সাপোজ এইরকম একটা বইয়ের উপরে আর একটা বই রাখি, একটা বইয়ের উপরে আর একটা বই রাখি, তখন দেখবো যে একটা বইয়ের দুইটা সার্ফেস আছে, উপরের সার্ফেস দিলাম আর নিচের সার্ফেস দিলাম। তখন এই উপরের সার্ফেসটা যে একেবারে উপরে যেটা আছে, একেবারে উপরে, সেইটা হচ্ছে এই যে এই স্ট্রোমা বা এই যে তরল পদ, এই তরল পদের সংস্পর্শে। আর এই যে আরেকটা যেই সার্ফেস আছে, ওই সার্ফেসটা কিন্তু অন্য একটা থাইলাকয়েডের সংস্পর্শে, অর্থাৎ এটা স্ট্রোমার সংস্পর্শ পায় নাই। এখন এই যেই ইয়াটা, সার্ফেসটা স্ট্রোমার দিকে আছে, এই সার্ফেসটাতে হচ্ছে বিভিন্ন ক্লোরোফিল থাকে, অর্থাৎ বিভিন্ন কণা থাকে। এই কণাগুলো হচ্ছে বিভিন্ন কণা থাকতে পারে। সো অ্যাকচুয়ালি আমরা যখন ক্লোরোপ্লাস্টের দিকে যাবো, তখন সেটা যেটা থাকে সেটা হচ্ছে এখানে ক্লোরোফিল থাকে, অর্থাৎ এই জায়গায় সবুজ কণা থাকে, এই জায়গায় হচ্ছে সবুজ কণা থাকে। এখন এই ক্লোরোফিল গুলো অ্যাকচুয়ালি আলোক শক্তিকে আবদ্ধ করে, অর্থাৎ এটা হচ্ছে সাপোজ সূর্য, এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে আমার সান,
এখন কি করে, সেটা হচ্ছে এই সূর্যর যে আলোক শক্তিটা আসতো আলোক শক্তিটাকে আবদ্ধ করে, সাপোজ এটা হচ্ছে একটা ক্লোরোফিল, এখন এটা হচ্ছে একটা ক্লোরোফিল, এখন এই ক্লোরোফিল কণাটা কি করে ওই আলোক শক্তিটাকে ধরে, অর্থাৎ এনার্জিটাকে ধরে, আমি দেখলাম যে এনার্জিটাকে ধরলো, এই এনার্জিটাকে কাজে লাগিয়ে সে কি করবে স্ট্রোমাতে দিবে বা ওই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, সামনে পড়বো আমরা ডিটেলস, এই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সে কি করে ওই এনার্জি দিয়ে সে হচ্ছে শালক সংশ্লেষণ বিক্রিয়া, আমরা যেটা জানি সেটা হচ্ছে শালক সংশ্লেষণ বিক্রিয়া হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর পানি মিলিত হয় গ্লুকোজ উৎপন্ন হয়, এটা হচ্ছে শালক সংশ্লেষণ বিক্রিয়া, কার্বন ডাইঅক্সাইড আর পানি মিলে গ্লুকোজ উৎপন্ন হয়। সো এই যে গ্লুকোজ যে উৎপন্ন হয়, এই গ্লুকোজ উৎপন্ন হওয়া মানে হওয়ার জন্য যেই শক্তিটুকু লাগে ওই পুরা শক্তিটা দেয় হচ্ছে আমাদের, বা এই শক্তিটা আসা হচ্ছে এই সূর্য শক্তি থেকে, এখন ওই সূর্য শক্তিটাকে যে ধরে সেটা হচ্ছে আমাদের স্ট্রোমা, অ্যাকচুয়ালি স্ট্রোমা না, স্ট্রোমাতে যে ক্লোরোফিল গুলো থাকে ওইটাকে ধরে হচ্ছে মানে ওইটাই শক্তিটাকে ধরে। এখন যদি আমরা প্লাস্টিকের প্রকার বেঁধে যাই তখন দেখবো যে প্লাস্টিক হচ্ছে অ্যাকচুয়ালি প্লাস্টিক হচ্ছে আমরা ধরতে পারি দুই প্রকার, সাপোজ একটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিক আর একটা হচ্ছে লিউকোপ্লাস্টিক বা লিউকোপ্লাস্ট, এটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্টিক না এই ক্রোমোপ্লাস্ট, একটা হচ্ছে লিউকোপ্লাস্ট। এখন এই যে লিউকো, লিউকো মানে হচ্ছে জিরো, লিউকো মানে হচ্ছে জিরো, মানে এরকম একটা প্লাস্টিক যেটার কোনো বর্ণ নাই বা যেটার কোনো রং নাই। আবার যদি ক্রোমোপ্লাস্টে যাই তখন ক্রোমো মানে হচ্ছে রঙিন, ক্রোমো মানে হচ্ছে রঙিন, আমি একটু রং দেয়া লিখি, ক্রোমো মানে হচ্ছে রঙিন। খুব ইম্পর্টেন্ট একটা কথা যে ক্রোমো মানে হচ্ছে রঙিন। সো আমরা যদি বলি যে ক্রোমোসোম, দেখবি আমি একটু আগে যখন অক্সিসোম বুঝাইছিলাম তখন আমি বলছিলাম যে সোম মানে হচ্ছে বডি, সোম মানে হচ্ছে বডি বা দেহ, সোম মানে বডি বা দেহ, তার মানে এই যে সোম সেটা মানে হচ্ছে বডি বা দেহ, তার মানে আমি যখন বলবো যে ক্রোমোসোম তার মানে হচ্ছে ক্রোমো মানে হচ্ছে রঙিন, সোম মানে হচ্ছে বডি বা দেহ, তার মানে অ্যাকচুয়ালি ইলেকট্রন মাইক্রোস্কোপে যখন নিউক্লিয়াসকে দেখে তখন ইলেকট্রন মাইক্রোস্কোপের নিউক্লিয়াসের এদিকে আমরা দেখি যে এরকম একটা গ্যাস, এরকম একটা বডি আস অবস্থান করছে। তো যে বডিটা অবস্থান করতেছে এটাকে আমরা বলছি যে বডিটা অবস্থান করতেছে এটাকে বলতেছে আমরা যে এই বডিটা হচ্ছে সোম, মানে বডি মানে সোম, যখন অক্সিজন বুঝেছিলাম তখন বলছিলাম যে সোম মানে হচ্ছে বডি। ইভেন এটা যেহেতু আমরা যখন ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখি তখন দেখি যে এই অংশগুলো রঙিন, যেহেতু আমরা দেখি যে রঙিন তখন এই জন্য এটাকে নাম দেওয়া হচ্ছে ক্রোমোসোম, মানে ক্রোমো মানে হচ্ছে রঙিন, যখন আমরা একটা বডি দেখছি এরকম তখন এটাকে বলছি ক্রোমোসোম মানে ক্রোমো বডি মানে রঙিন বডি, আবার যখন আমরা প্লাস্টিককে দেখছি রঙিন তখন সেটাকে বলছি ক্রোমোপ্লাস্ট অর্থাৎ যে প্লাস্টিকটা রঙিন। এখন ঠিক আরেকটা বেসিক এখানে যদি আমরা ক্লিয়ার করে নিই, সেই ক্রিয়া বেসিকটা হচ্ছে যে মানুষের যে ইউরিন বা মূত্র ওইটা সাধারণত স্বচ্ছ হয়, কিন্তু যখন এটা হলুদ হয় তখন আমরা বলি যে ওইটার হলুদ হওয়ার কারণটা হচ্ছে ইউরোক্রোম নামে এক ধরনের রঞ্জক, ইউরোক্রোম। এখন এটা কেমনে আসলো, ঠিক ইউরোক্রোম আমি যদি ইউরোক্রোম নিয়ে চিন্তা করি, ইউরোক্রোম এটা মুছে দিলাম, ইউরোক্রোম খেয়াল করো ক্রোম মানে হচ্ছে রঙিন, কারণ হলুদ হচ্ছে তার মানে রঙিন হচ্ছে, মানে ক্রোম মানে হচ্ছে রঙিন, আর ইংলিশ হচ্ছে ইউরিন, ওইখান থেকে আসছে ইউরো তারপর হচ্ছে ক্রোম, তার মানে ওটা যে হলুদ হচ্ছে এটা হচ্ছে ইউরোক্রোম নামক রঞ্জকের রঞ্জক পদার্থের কারণ। ঠিক এইটাই ষষ্ঠ অধ্যায় আছে, আমি পড়াবো করে ডিটেলস। তো আমি কি বললাম যে প্লাস্টিক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট আর একটা হচ্ছে লিউকোপ্লাস্ট, ক্রোমো মানে হচ্ছে রঙিন অর্থাৎ রঙিন প্লাস্টিক, লিউকোপ্লাস্ট মানে হচ্ছে জিরো প্লাস্টিক অর্থাৎ কোনো রং নাই অর্থাৎ এটা বর্ণহীন, একটা হচ্ছে রঙিন প্লাস্টিক আর একটা হচ্ছে বর্ণহীন প্লাস্টিক। তারপরে আমরা দেখলাম যে এই যে রঙিন, রঙের মধ্যে তো বিভিন্ন রং আছে, সাদা কালো অনেক রং আছে, সরি সাদা তো আসবেই না, সাদা আবার সাত রঙের সমষ্টি আছে, থাক আমরা ওই কালো বা লাল নীল অনেক রঙে আনতে পারি। সো এইটার উপর ডিপেন্ড করে আমরা দেখলাম যে গাছে যেই বেশিরভাগ পোর্শন বা বেশিরভাগ যে রঙটা ওই রঙটা হচ্ছে অ্যাকচুয়ালি সবুজ। সো এই সবুজ সবুজ রঙটাকে আমরা আলাদা করে নিচ্ছি, অর্থাৎ সবুজ রঙটা বেশি ডোমিনেট করতেছে, সবুজটাকে আমরা আলাদা ইয়া করে নিচ্ছি। সো এই সবুজটাকে যখন আমরা ইয়া করে নিলাম তখন এই সবুজটাকে যখন ইয়া করে নিচ্ছি তখন সবুজ মানে হচ্ছে ক্লোরো, তার মানে আমি নাম দিলাম হচ্ছে ক্লোরোপ্লাস্টিক, ক্লোরোপ্লাস্টিক, ক্লোরোপ্লাস্টিক আর এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টিক। আর কে যেটা ক্রোমোপ্লাস্টের বাকি যেগুলো আছে অন্য বিভিন্ন যে রং আছে সেই রঞ্জকগুলো আমি নাম দিলাম হচ্ছে জেন্ট্রোফিল কেরোটিন, আমি লিখছি জেন্ট্রোফিল
জেন্টোফিল, পিরোটিন, একোসাইনিন, পিরোটিন। ক্লোরোপ্লাস্ট, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের যেটা সবুজ, আর যেটা দেখে গেলাম সেটা হচ্ছে বাকি যে অন্যান্য যে রং আছে, জেন্টোফিল, কেরোটিন, ফাইটোসাইনিন, ফাইকিরিট্রিন। মনে হচ্ছে শব্দটা শুনে মনে হচ্ছে যে অনেক কঠিন, বাট খুব সহজ। আমি যেটা বুঝাচ্ছি, ক্রোমোপ্লাস্ট মানে কি? রঙিন প্লাস্টিক। এখন জেন্টোফিল এটার অর্থ হচ্ছে হলুদ রং, অর্থাৎ যেই আমি যদি একটা হলুদ ফুল দেখি তখন আমি কি বলবো এটাতে কি রঞ্জক আছে? জেন্টোফিল, তার মানে গাধা ফুলে কোন রঞ্জক আছে? জেন্টোফিল। তারপরে যদি আমি কেরোটিন দেখি, অ্যাকচুয়ালি কেরোটিন শব্দের উৎপত্তি হচ্ছে ক্যারোট থেকে, ক্যারোট মানে হচ্ছে গাজর, ক্যারোট মানে হচ্ছে গাজর। তো গাজরের রংটা আমরা সবাই, আমাদের সবারই জানা যে গাজর হচ্ছে মোটামুটি কমলা লাল, বা কমলা বলতে পারি। তো এই কেরোটিন হচ্ছে কমলা রঙের জন্য দায়ী। তারপরে যদি চাই সেটা হচ্ছে ফাইকোসায়ানিন, ফাইকো মানে হচ্ছে উদ্ভিদ, সায়ানিন মানে হচ্ছে ব্লু বা নীল, এটা একটু রেখে নিই। ফাইকোসায়ানিন, সায়ানিন মানে হচ্ছে ব্লু বা নীল, সরি ব্লু বা নীল। আর ফাইকো ইরিথ্রিন, এইটার অর্থ হচ্ছে ইরিথ্রিন মানে হচ্ছে লাল। তার মানে কি বললাম? জেন্টোফিল কোন রঙের জন্য দায়ী? হলুদ রঙের জন্য দায়ী। কেরোটিন কোন রঙের জন্য দায়ী? ক্যারোট থেকে আসে, ক্যারোট মানে গাজর, গাজর কমলা লাল। তারপর ফাইকোসায়ানিন আসে ব্লু বা নীল থেকে, ফাইকোসায়ানিন মানে নীল, আর ফাইকোইরিথ্রিন মানে লাল। তাহলে একচুয়ালি এরা করছে টা কি? সাপোজ ধরো যে আমি তোমাকে একটা লাল ফুল দিলাম, তখন সেটা হচ্ছে ফাইকোইরিথ্রিন। আমি যদি লাল ফুল দিয়ে বলি যে এটা এখানে কি রঞ্জক আছে, তখন বলবো যে ফাইকোইরিথ্রিন, ইরিথ্রিন মানে হচ্ছে লাল, ইরিথ্রিন মানে হচ্ছে লাল। আমি যদি একটা নীল ফুল দিয়ে তোমাকে বলি যে আমি তোমাকে কি দিলাম, তখন তুমি বলবো যে ফাইকোসায়ানিন, সেটা হচ্ছে ফাইকোসায়ানিন। আমি যদি একটা সাপোজ কমলা আর মতো বা গোলাপ, গোলাপই দিলাম সাপোজ, করতে পারো মোটামুটি এই রঙের মধ্যে আমরা ফেলতে পারি, যে তখন তুমি কি বলবো মোটামুটি কেরোটিন আছে। তুমি যদি আমাকে গাঁদা ফুল দিয়ে যদি বলি যে এটা কি আছে, তখন তুমি বলবো যে জেন্টোফিল আছে। তার মানে এই জেন্টোফিল, কেরোটিন, ফাইকোসায়ানিন, ফাইকোইরিথ্রিন, এরা উদ্ভিদের বর্ণময়তা দিচ্ছে, বর্ণময়তা কিন্তু সবুজও দিচ্ছে, বাট সবুজটা অ্যাকচুয়ালি শুধুমাত্র একটা রং সে ডোমিনেট করতেছে। বাট আমরা যদি বর্ণময়তা দিকে চিন্তা করি, অর্থাৎ বর্ণের যেই মানে বিভিন্ন একটা যে ভেরিয়েশনটা যেটা সৃষ্টি করছে সেটা দিকে যদি চিন্তা করি, তখন দেখবো যে বিভিন্ন রং। সো এই যে বিভিন্ন রং, এই বিভিন্ন রংগুলো অ্যাকচুয়ালি করছে এটা কি? অ্যাকচুয়ালি এটা যেটা করছে সেটা হচ্ছে একটা হচ্ছে ফুলের পরাগায়নে সাহায্য করছে। অর্থাৎ একটা ফুল যখন রঙিন হবে, একটা ফুল যখন রঙিন হবে, সাপোজ এটা হচ্ছে একটা রঙিন ফুল, তখন এটার উপর পোকামাকড় আকৃষ্ট হবে, এবং পোকামাকড় যখন আকৃষ্ট হবে তখন এই জায়গায় আসা বলবে, এই জায়গা থেকে মধু নিতে বসবে, এবং এইভাবে কি করবে, এই জায়গা থেকে যখন বসবে এই জায়গার যে গেমিট আছে ওইটা পতঙ্গে গিয়ে লাগবে, এই জায়গার যে গেমিট আছে এটা পতঙ্গের গ্যাস লাগবে। এটা হচ্ছে একটা পতঙ্গ, টেনজনা সাপোজ এইটা একটা পতঙ্গ, এখন গেমিটটা লাগবে। তখন এইটা যখন ওই আর একটা ফুলের মধ্যে গিয়ে বসবে, তখন এইটার গায়ে যে গেমিটটা লাগছে ওইটা ওইটাতে যাবে, এবং এভাবে পরাগায়ন করবে, এটা রিলেজ করাবো। সো এখন বোঝার দরকার নাই। সো যেটা বললাম সেটা হচ্ছে এরা অ্যাকচুয়ালি পরাগায়নে সাহায্য করে, আরেকটা হচ্ছে উদ্ভিদের বর্ণময়তা নিয়ন্ত্রণ করে। সো আজকে মোটামুটি এই পর্যন্তই। ওকে, থ্যাংকস।